এক বাদশাহ শিকার করার জন্য জঙ্গলে গেছে। জঙ্গলে যেয়ে রাত হয়ে গেছে, ফেরত আসতে পারে না। তো জঙ্গলের পারেই এক দরিদ্র কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়েছে। সন্ধ্যাবেলায় এই কাঠুরিয়ার গরুর পাল বাড়িতে আইছে। এই গরুর পালের ভেতরে এমন একটা গরু আছে যেই গরুর স্তনে এত বরকত যে কাঠুরিয়া দুধ দহন করলো, এক গরুর স্তন থেকে ৩০ গরুর দুধ বেরিয়েছে। একটার স্তন থেকে ৩০ গরুর দুধ বেরিয়েছে। ভালো জিনিস দেখলে কিন্তু নেতা গুলো বাদশারও লোভ হইছে। বাদশা কয়, পাখি শিকার করে কি লাভ, গরুটা শিকার করলে না, এমন গরু হের ঘরে মানায়, এ তো রাজদরবারে মানায়। মনে মনে ফন্দি গরু কেমনে নেওয়া যায় নিয়ত করে আলাইছে গরু চিন্তাই করার। নেতারা যখন ক্ষমতার চেয়ার পেয়ে যায়, চৌরাস্তার পারে যে মার্কেটটা থাকে, হে মার্কেটের বাড়িওয়ালারে যায় পিস্তল সামনে রেখে কয়, ভাই তোমার মার্কেটটা খুব ভালো, শুনলাম বেচবা। কয়, না বেচবো। ভাই শুনলাম বেচবা, আমি কি এমনি আইছি নাকি? হয়তো বেচবি, তাছাড়া বিদার যাবি। বাস দখল করে ভালাইছে, ক্ষমতার বলে ভালো বাড়ি আর ভালো মার্কেট দখল করে ভালাইছে। যাদের কাছে ক্ষমতা যায় এ জুলুম তারা করে বেড়ায়, এটাকে তারা মনে করে যে ক্ষমতার চেয়ারের এটা অধিকার, এটা একটা অধিকারের মতো না। রাজায় চিন্তা করে গরু এটা দখল করতে হইব, ফন্দি আসছে। চিন্তা করতেছে আজকেই যদি খায়া দেয় গরু লই, এটা বেমানান অমানবিক হয়, যাই ফেরত যাই, আবার আইসা আর একদিন আইসা ফন্দি করে লয়ে যাবনি। আবার আসছে একদিন ফন্দি এটে শিকার কার্যে, এসে এই বাড়িতে মেহমান হয়েছে। সন্ধ্যাবেলায় গরু আইছে, আর বাদশার নজর তো গরুর দিকে, ওই যে গরু আজকে পাখি শিকার করতে আসে নাই, আজকে গরু শিকার করতে আসছে। গরু আসছে, কিন্তু আশ্চর্য বিষয় হলো লোকটা তার গাভীর স্তন টানে দুধ বাইর হয় না। যে গাভীর স্তনে ৩০ গরুর দুধ হয়, ওই গাভীর স্তন শুকায় গেছে, অল্প দুধ হয়েছে। বাদশাহ বলে, বন্ধু এটা কি তোমার সেই গরু নয় যার থেকে ৩০ গাভীর দুধ বের হয়েছে? জি বন্ধু, এটা সেই গাভী। এরকম হইল কেমনি, স্তন শুকাইছে কেমনি? আগে হইতো ৩০ কেজি, এখন হয় অল্প, কারণ কি? লোকটা বলে, আমার রাজ্যের বাদশাহ মনে হয় জুলুম শুরু করেছে, আমার গরুর স্তন দিয়া বাদশার জুলুম বুঝি আমি। রাজ্যের বাদশাহ মনে হয় কোনো জুলুম করেছে, এ কারণে স্তন শুকায়া গেছে। বাদশাহ মনে মনে শর্মিন্দা হয়েছে, নিজের পরিচয় আর দেয় না যে আমি বাদশাহ, কারণ যে গরু নিব গরুর তো স্তনে দুধই নেই। লজ্জায় চলে গেছে, রাতের বেলায় তওবা করেছে, ও গো আল্লাহ, জুলুম তাইলে এত নিকৃষ্ট গুণা, যেটা করা লাগে না, যেটার নিয়ত করলেও তুমি রহমত বন্ধ করে দাও, ও গো আল্লাহ এমন নিকৃষ্ট গুণা আমি আর করব না, আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন জুলুম করব না, জুলুমের নিয়ত করব না, আমার রাজ্যে আমি জুলুম হতেও দেব না, আমি ইনসাফ কায়েমকারী হয়ে যাব, আদাল প্রতিষ্ঠাকারী হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাতের বেলায় বাদশাহ তওবা করেছে, সকালবেলায় রাজদরবারে চলে গেছে, কিছুদিন পরে চিন্তা, আমার ইনসাফের নিয়ত কি আল্লাহ পছন্দ করল? পরীক্ষা করার জন্য আবার শিকার কার্যে বের হয়ে এসেছে, আবার বাহানা করে থার্ড টাইম দরিদ্র লোকটার মেহমান হয়ে গেছে, নিজের পরিচয় দেয় না। সন্ধ্যাবেলায় গাভীগুলো এসেছে দুধ দহন করতেছে, আবার ৩০ গরুর দুধ বের হয়েছে। বাদশাহ বলে, বন্ধু এটি কি সেই গাভী নয় যেটার স্তন থেকে ১ কেজি দুধ তুমি খুঁজে পাও নাই? জি বন্ধু, এটাই সেই গাভী।
আবার কেন জানি স্তনে বরকত হয়েছে। বাদশাহ বলে এটা কেমনে হলো? লোকটা বলে আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে। এ কথা বলতে বাদশাহর চোখের পানি গড়ায় পড়েছে। লোকটাকে জড়ায় ধরা বলে বন্ধু আমি বাদশাহ, ছদ্মবেশে তোমার বাড়ির মেহমান হয়েছি। জুলুম তো এত নিকৃষ্ট গুণা যেটা করা লাগে না, এটার নিয়ত করলেও আল্লাহ নারাজ হয়ে যায়। আর ইনসাফ তো এত উৎকৃষ্ট ইবাদত আর সিফাতের নাম, যদি ইনসাফের উপরে চলার কেউ নিয়ত করে লয় তো আসমানের মালিক মহান আল্লাহ বারাকাতের দরওয়াজাগুলো খুলে দেয়। এ কারণে আল্লাহর নির্দেশ হলো তোমরা ইনসাফ কায়েম করো। এ কারণেই আল্লাহর রাসূলের প্রতি নির্দেশ ছিল উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি আপনার উপরে অবতীর্ণ কিতাব থেকে পড়ুন, তিলাওয়াত করুন। আর মুমিনদের প্রতি নির্দেশ হলো ফাস্তামিউলা, তোমরা শোনো, শুনলে উপকার হবে। আর নবীজিকে তিলাওয়াত করতে বলেছেন, তিলাওয়াত করলে কাফেরদের কানে তিলাওয়াত গেলে কাফেরের কুফুরি ঝরবে। নবী আলাইহিসসালামের তিলাওয়াত শ্রবণ করে কোরআনে কারীমের একটি আয়াত শুনেও বহু কাফের মুসলমান হয়েছে। যে আয়াত শুনে সর্বাধিক কাফের মুসলমান হয়েছে সে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই নিয়তে যে কোনো বয়ান যদি নাও হয় একবার পড়লাম এটিও কম নয়। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই আয়াতকে জুমার খুতবায় লিখে দিয়েছেন এবং নির্দেশ করেছেন জুমার নামাজের খুতবায় এই আয়াত সবার কানে কানে পৌঁছায় দাও, এতেও মুমিনদের ইমানই ফায়দা হয়ে যাবে। এই আয়াত যেদিন নাজিল হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাছিলেন, হযরত জিব্রাইল আয়াত নিয়ে আগমন করলেন, নবীজির কপাল ঘামতেছিল, ওহির আসারাত দেখা যাইতেছিল, কারণ নবীজির উপরে প্রত্যাদেশ অবতীর্ণ হলে ওহি আসলে বোঝা যেত যে এখন ওহি নাজিল হইতেছে। কারণ কোরআন তো ভারী জিনিস, এটা যখন নাজিল হইত তো নবীজি ঘেমে যেতেন, যদি উটের পিঠে ছাওয়ার থাকতেন তো কোরআনে কারিমের ভার উট বরদাস্ত করতে পারত না, উট নবীজিকে নিয়ে বসে মরত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রানে মাথা দিয়ে একদিন আল্লাহর রাসূল আরাম করতেছিলেন, ওই সময় কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে, নবীজির জিসমে আথার এত ওজনদার হয়েছে যে নবীজির মাথার ওজনে হযরত আলী বলেন আমার মনে হতেছিল যে কোনো পাহাড় এনে আমার রানের উপরে রাখা হয়েছে, হাড্ডি যেন চোরমার হয়ে যেতেছে। কোরআন ওহি ভারী জিনিস, আল্লাহর রাসূলের উপরে নাজিল হইতেছে আর নবীর সামনে একজন বসা আছে যিনি এখনো পর্যন্ত কালেমা পড়ে ঈমান আনেন নাই, কুফুরের হালতে আছে। কিছু সময় পরে সে জিজ্ঞেস করলো আল্লাহর নবী আপনার কাছে কি কোনো প্রত্যাদেশ অবতীর্ণ হলো? হ্যাঁ, একটা বরকতি আয়াত নাজিল হলো যা আমার মিশন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে তিলাওয়াত শুনতে আয়াতটি শুনতে আগ্রহ প্রকাশ করল। যোগ আল্লাহর নবী যা নাজিল হয়েছে আমার সামনে সবার আগে এটার তিলাওয়াত আমি শুনতে চাই। তা আল্লাহর রাসূল তিলাওয়াত করে আয়াতটা একবার শুধু পড়লেন। সামনে বসা হযরত উসমান ইবনে মাজউন তিনি আয়াতটি শ্রবণের সাথে সাথে তিনি বললেন এটি মানুষের কথা হতে পারে না, এমন মিশন আল্লাহর কথা ছাড়া অন্য কিছু না, আর আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ না, আমাকে কালেমা পড়াইয়া দেন আমি মুসলমান হয়ে যাই। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাফসীরের কিতাবে আছে আকসাম সাইফি নামে এক লিডার শত শত মানুষ নিয়ে একসাথে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর সে ঘোষণা করেছে কোন রুআসা ওয়ালা তাকুনু আযনাবা, আগে আগে মুসলমান হও দাম বাড়বে, পিছে পড়বা দাম কমে যাবে, মাথা হও ল্যাজ হয়ে। এ কারণে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি
এই আয়াত জুমার খুতবায় উঠাইয়া দিছেন। হযরত উসমান ইবনে মাজউন যে কোরআন শুনে মুসলমান হইলেন, মুসলমান হইলে দাম কমে না বেড়ে যায়, এমন বাড়াই বাড়ছে দাম ওনার, কোরআনে কারিমের সম্মান করেছে, দাম এত বাড়ছে যে স্মরণীয় উসমানদের একজনের খাতায় ওনার নাম, উসমান নাম উচ্চারণ করলে কিছু মানুষের দিকে জেহেন চলে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ উসমান হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যার তহারা তার পবিত্রতার কারণে ফিরিস্তারা লজ্জায় দাঁড়িয়ে যেত কাতার কাতার হয়ে। ইন্নাল মালাইকাতা লা তাসতাহি মিনহু, ছিলেন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের তৃতীয় খলিফা, আশারায়ে মুবাশশারা, আসহাবে বদরদের অন্যতম একজন। পাশাপাশি আল্লাহর রাসূল বলেন উসমান হলো রফিকি ফিল জান্নাহ, সে আমার জান্নাতি বন্ধু। নবীজির দুই কন্যা নবী ওনার কাছে পরপর বিয়ে দিয়েছেন। আরেকজন উসমান হলো উসমান ইবনে মাজউন। হযরত উসমান ইবনে মাজউনকে দিয়া পৃথিবীর সবচেয়ে দামি গোরস্থানটা উদ্বোধন হয়েছে, জান্নাতুল বাকি, দুনিয়ার সবচেয়ে দামি কবরস্থান। কারণ আশা করা যায় জান্নাতুল বাকি গুরুস্থানে কেয়ামত পর্যন্ত কবরের আজাব হবে না। নবীজির রওজায়ে আথারের পাশাপাশি গুরুস্থান, এখানে কি আজাব হইতে পারে? এই গুরুস্থানের প্রথম মাইয়্যিত হলেন উসমান ইবনে মাজউন, আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি, হিজরতের পরে সর্বপ্রথম হযরত উসমান ইবনে মাজউন মারা গেছেন, ওনাকে দিয়েই জান্নাতুল বাকি শ্রেষ্ঠ কবরস্থানটা উদ্বোধন করা হয়েছে। এই কবরস্থানের মাইয়িত হওয়ার জন্য আমাদের আকাবিররা দোয়া করেছেন, কেয়ামত পর্যন্ত আকাবিররা দোয়া করবেন। আমি আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে শেষ রাত্রিতে নিজের লিখিত কবিতা পড়ে পড়ে বহু কান্দতে দেখেছি, যে হুজুর কান্দতেন আর বলতেন আমার কবরটা যদি বাকিতে হইত, রাজায়া বি রব্বি আন আমুতা বি তাইবাতিন, দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার কবরটা জান্নাতুল বাকিতে যদি সন্তুষ্ট হয়ে করে দিতেন, এটা দোয়া। আর আমাদের আকাবিররা শেষ রাত্রিতে সারা জনম দোয়া করে এবং করবে যে আল্লাহ আমার কবর তুমি জান্নাতুল বাকিতে করে দিও, বাকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকাদ, হামেশা রহু মই কিনারে মদিনা, হামেশা রহু মই কিনারে মদিনা। কেন মদিনায় মরতে চায়? শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই হিজরত করে মুহাজিরে মদিনী হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত বহু মুহাজিরে মদিনী হবে শুধু জান্নাতুল বাকিতে শোয়ার আশায়। কারণ কবরটা যদি ভালো জায়গায় হয় তাতেও কবরটা নিরাপদ হয়। আমরা তো আর চালাক মুমিন না, আমরা শ্বশুর বাড়ির চিন্তা করি, নিজের বাড়ির চিন্তা করি, কবরের ঘরের চিন্তা করি না। গাঙ্গের ওই পার শ্বশুর বাড়ি গাড়ি যাইব না, ও মেয়েরে বিয়ে করুন যেত না, বছরে যাইব দুইবার, এর লেগে নদীর ওই পার তাই শ্বশুর বাড়ি পছন্দ হয় না, নিজের বাড়িও পছন্দ হয় না, কয় মধুপুরের ঘুপ নাই, গাড়ি ঢুকে না, যাইতে কষ্ট হয়, ঢাকা শহরে গুলশানে একটা বাড়ি, নিজের বাপের বাড়িও পছন্দ হয় না, নিজে বাড়ি করছে যেটা এ বাড়িতে থাকবে কয়দিন, শ্বশুর বাড়ি যাইব কয়দিন, শ্বশুর বাড়ি যাইব হলো বছরে দুই দিন অথবা তিন বছরে একদিন, নিজের বাড়িতে থাকব পাঁচ বছর, দশ বছর, পঞ্চাশ বছর, এর বেশি না। আর কবরের বাড়িতে থাকতে হবে মৃত্যুর পর থেকে ইসরাফিলের বাসী পর্যন্ত। এই কবরটা যদি ভালো জায়গায় না হয় তাহলে তো মুসিবত। কবি নজরুলকে ধন্যবাদ দিতে হয়, সে তার কবরের চিন্তা করেছে। মসজিদেরই পাশে আমার, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই,
যেন আমি গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কত সুন্দর একটা কামনা যে ওগো আল্লাহ আমার কবর যেন মসজিদের কোণে হয়, ও এলাকাবাসী আপনজন তোমরা মসজিদ কোণে আমাকে কবর দিও। আল্লাহু আকবার কাবীরা, কত সুন্দর কামনা। কেন কামনাটাই বোঝা যায় কবরের ভয়ের উপরে একটা ঈমান তার আছে। আর যার কবরের ভয়ই নাই, কবরের বিশ্বাসই নাই, ও তো নাস্তিক, ওর ঈমানই নাই, ঈমানই নষ্ট হয়ে গেছে। আগের যুগের লোকেরা ভালো জায়গায় কবর করার জন্য জীবন ভর সাধনা করেছে, কবরটা যেন ভালো গুরুস্থানে হয়, এজন্যে সারা জনম হাদিস মুখস্ত করতে করতে 1,00,000 হাদিসের হাফেজ হয়েছে শুধু ভালো জায়গায় কবর বানাইবার লেগে। বলা হয় জান্নাতুল বাকিয়ার জান্নাতুল মুআল্লার পরে সবচেয়ে দামি কবরস্থান যেটা, সেটা ইমাম বুখারীর মাটিতে মাকবারায়ে মুহাম্মাদিয়া, যেখানে 2,000 প্রায় মাইয়িত ঘুমিয়ে আছে যাদের সকলের নাম মুহাম্মদ এবং তাদের সকলের 1,00,000 করে সনদ সহ হাদিস মুখস্ত। এখনো মানুষ যারা উজবেকিস্তান যায় ও কবর জিয়ারত করে, এখন আর ওখানে দাফন হয় না, কারণ 1,00,000 হাদিসের হাফেজও নাই, দাফন বন্ধ, সাহেবে হেদায়াও জায়গা পায় নাই সেখানে, কারণ ওনার হাদিস মুখস্ত ছিল 1,00,000 কিন্তু নাম মুহাম্মদ না, এই জন্য গুরুস্থানে জায়গা মিলে নেই। কারণ ওয়াকিফ যিনি, জমিন অক্ষকারী যিনি, তিনি শর্ত দিয়েছে মাটি অক্ষ করে দিয়ে গেলাম, যাকে তাকে আমার মাটিতে শোয়াবে না, যার নাম মুহাম্মদ হবে এবং 1,00,000 হাদিস মুখস্ত হবে তাকেই এই গুরুস্থানের মাটিতে জায়গা দিবা, অক্ষকারীর ওসিয়ত। আল্লাহ বাঁচাইছে 1,500 বছর পরে আমাদের জন্ম হয়েছে, আমাদের কোনো জমিন অক্ষকারী এমন কোনো শর্ত করে না যে আমার কবরস্থানে বেনামাজিকে কবর দিবা না, যদি বেনামাজিকে কবর দিবা না এ শর্ত লাগাই তো, তাহলে সুৎখোর ঘুষখোর বেনামাজি শয়তান যারা আছে এরা মুসলমানের গুরুস্থানে গিয়ে জানাজা কইরাই যায় শুয়ে পড়তে পারত, ধাক্কা করে বের করে দিত যে বেনামাজির কবর গুরুস্থানে হবে না। কিন্তু আজব জমানায় আইসি, যেই জমানায় কবরের হিসাবই কম, কবরের চিন্তাই কম। আর যদি এমন ওয়াকফকারী জমিনে এখন থাকতো যে বেনামাজি সারা গুরুস্থানে জায়গা নাই, নামাজি সারা গুরুস্থানে জায়গা নাই যদি শর্ত দিত, তাইলে যারা নামাজ পড়ো না তারা কবরস্থান তো দূরের কথা, মন্দিরেও জায়গা তালাশ করে পাইতানা, 3,500 মন্দিরেও পাইতানা। কারণ তোমারা যদি কবরস্থান থেকে বাইর করে দিত, তোমার সন্তান বলতো কি বাপেরে গুরুস্থানেই লইল না, আমি আমার বাচ্চা লোম, আমার কি ভূতে ধরছে, এদের গাঙ্গে ভাষায় দিই। নিজের সন্তান নিজের বাপের কবর নিজের বাড়িতে করতো না, কিন্তু আশ্চর্য কবরস্থান গুরুস্থানের মাইয়িত হওয়ার জন্য 1,00,000 হাদিস মুখস্থ করে। কবরের চিন্তা কইরা কবরটা যেন ভালো জায়গায় হয়, কারণ কবর খারাপ মানুষের লগে কবর হইলেও ভেজাল আছে। আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাই নামে এক বুজুর্গ ছিলেন, আব্দুর রহিম রায়পুরী, ওনার কাছে এক লোক আসছে, আইসা কয় হুজুর আমার মাটির কোল শিরে জিনে ধরছে। কি কইছে, শুনছেন আমার কথাটা? শুনলে এরম বেহা ধরে বয়ে রয়েছেন কে মেয়ে, নরেন চরেন না তো কইছে। কি বলতেছে, কয় আমার এই মাটির কলসকে জিনে ধরেছে। আগে শুনতাম বাচ্চা জিনে ধরে, মানুষ জিনে ধরে, হের কলসি জিনে ধরছে। রায়পুরি বলে কি কর তুমি, কলসে জিনে ধরবো কি করতে, কি হইছে কলসি? তো হে বলে কি, কয় আমার কলসের আজব দোষ পাওয়া গেছে, সেটা হলো মিঠা পানি রাখলে তিতা হয়ে যায়। এখন তো আল্লামা ফিরিজ দামাত বারকাতুহুম আছে ঠান্ডা পানি খাওয়ার লাগে, উনি আল্লামা ফিরিজ, কারণ আল্লামা শব্দ এখন মানে ফকির বাবার নামেও লেখে আল্লামা শাহ ফকির অমুক রহমতুল্লাহ আলাইহি, তো ওই ফিরিজ আইসে এখন ঠান্ডা পানি খাওয়ায়, আগে ঠান্ডা পানি কলসে রেখে খেত মানুষ, তো মাটির কলসে ঠান্ডা পানি খাওয়ার জন্য মিঠা পানি রাখে, এটা তিতা হয়ে যায় কলসির দোষ। রায়পুরি রহমতুল্লাহ আলাইহির কাছে লয়ে গেছে কলসি, এটার কি হইছে, মিঠা পানি তিতা হয়ে যায়।
রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বলেন এটা জিনেও ধরে নাই কিছু হয়নি, তদন্ত করে দেখো কোন মাটি দিয়ে এটা বানাইছে, তবে আমার মন বলে এটা কোনো কবরস্থানের পাশের মাটি হবে, যে গোরস্থানে হয়তো কবরের আজাব হচ্ছে। কলসি হাতে করে হেমিয়া গেছে গা কুমারের ভাই, যায় এই তুমি কোন জায়গার মাটি দিয়ে এগুলো বানাও, আগে তো বানাইতাম এক জায়গাতে, এখন কবরস্থানের পাশে একটা ক্ষেত আছে আমার, এ ক্ষেতে ফসল মূল্যে হয় না, ফসল মূল্যে ফসল মূল্যে ফসল হয় না, সরিষা বুনলে ধান বুনলে এটি ভিতরেই পুইরা যায় নষ্ট হয়ে যায়, ফসল হয় না, ফসল হয় না এই ক্ষেতের মাটি দিয়ে তুই কলসি বানাস বেটা, চল রায়পুরীর দরবারে লয়ে গেছে, যে কয় হুজুর ওর ক্ষেতে তো ফসলই হয় না, বাবারে এই ক্ষেতটা কবরস্থানে অংশ করে দে, কারণ হয়তো কবরস্থানের কোন আজাবের মাইতের মাটি তোর বৃষ্টির পানিতে তোর কবরে লেগে গেছে, ছোঁয়ার কারণে আজাবের কবরের মাটির ছোঁয়ার কারণে মাটি তিতা হয়ে গেছে, মিঠা পানি রাখলে তিতা হয়ে গেছে। এখন কথা হলো যদি আজাবলা কবরের মাটি পাশের খেতে গেলে পাশের ক্ষেতের মাটি তিতা হইতে পারে, তাহলে রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আথারের সাথে মদিনার যে মাটিটা লাগিয়ে রয়েছে এই মাটিটার কত দাম, এই মাটিটার দাম আল্লাহর আরশের চাইতে আল্লাহর কাছে বেশি দাম, আরশের চাইতে বেশি দামি। সেই মাটির কবরস্থান যদি কোনটা হয় তাহলে ওইটা কত দাম, বাকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, বাকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, হামেশা রহু মাই কিনারে মদিনা, হামেশা রহু মাই কিনারে মদিনা। এই দোয়া তো করবেনই যে বকিতে শুইতে চাই, আরো এক করবেন যে আয় আল্লাহ আমাকে পীর বুজুর্গদের কবরের সাথে আমার কবর করে দিও, আয় আল্লাহ আমার কবরটা হাফিজুল কোরআনের কবরের সাথে করে দিও। দারুল উলুম দেওবন্দের আকাবিররা ওনাদের কেউ কেউ এই ওসিয়ত সন্তানদেরকে করেছেন যে আমি মরে গেলে রাত্রে জানাজা দিয়া দেওবন্দ মাদ্রাসার রাস্তার ভেতরে কবর করে রাতের অন্ধকারে আমার মাটি দিয়ে দিস, কয় কিল লেগা গোরস্তান ছাড়া এখানে মাটি, কয় এই পথ দিয়ে তলবে এলেমরা যখন জুতা পায়ে হেঁটে যাবে তো কবরের আজাব মাফ হয়ে যাবে, কবরটা ভালো জায়গায় কামনা করে জান্নাতুল বাকি গোরস্তান যেখানে সব জান্নাতি ঘুমিয়ে রয়েছে, এই গোরস্তানের পয়লা মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন, যিনি তিলাওয়াতকৃত আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি আছে আয়াতের ভেতর, আয়াতের ভেতরে মাত্র ছয়টা কথা আছে, তিনটি আদেশ তিনটি নিষেধ, ছয় বিষয়ে কথা বলার মতো শক্তি সামর্থ্য আমার নাই, সময়ও হাতে নাই, একটি বিষয় শুধু আয়াতের পয়লা নির্দেশ ইন্নাল্লাহ ইয়াকমুরু বিল আদল, আল্লাহ পাক ইনসাফ কায়েম করার জন্য নির্দেশ করেছেন, সকলকে ইনসাফ আলা হইতে বলেছেন। এই এতটুকু নির্দেশের আলোকে দুই চারটা কথা, ইনসাফ কাকে বলে, ইনসাফ যদি বুঝতে হয় এর আগে জুলুম বুঝতে হবে, জুলুম কাকে বলে, জুলুম কাকে বলে, জুলমের পরিচয় হাদিস থেকে আমি আপনাদের সামনে পেশ করেছি, আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হাশরের মাঠে অন্ধকার হয়ে মানুষের চোখের সামনে আসবে, জুলুম এটা ছোট জুলুম হোক বড় জুলুম হোক, জুলুম সব অন্ধকার পর্দা হয়ে হাশরের মাঠে মানুষের চোখে আসবে। উদাহরণটি হাদিসের তর্জমাটি বুঝার জন্য একটি উদাহরণ, তাজিরে বাওয়ালা একটা উদাহরণ পেশ করতেছে, সেটা হলো বাংলাদেশ বাহিনীর র‍্যাব বাহিনীরা যাদেরকে গ্রেফতার করে, র‍্যাব যেমন আমাদের র‍্যাবে ধরছে, র‍্যাব যাদেরকে গ্রেফতার করে
তাদেরকে গ্রেফতার করে একটা কালো চশমা পরাইয়ে দেয়, গাড়িতে উঠায়। পয়লা কাম কি? স্যার ওইসকে কালা চশমা, পয়লা হইলো কালা চশমা পরাবে। কি লেগে কালা চশমা পরাইব? এর লেগে কালা চশমা পরাইব? তোমারে কি বিদেশে বাসার করতেছে, মাটির নিচে নিতেছে, নাকি পিকনিকে দিতেছে? তুমি দেখবা না, খালি দেখবা যে ভারী পরবার লাগছে, যাতে শক্ত উদ্ঘাটন করতে যেন সহজ হয়। এ কারণে তারা কি করে, কালো চশমা পরাইয়া যায়। কই লয়ে গেল? মাটির নিচের জেলে নিল, নাকি হেড অফিসে নিল, নাকি কোনো ব্রাঞ্চে নিল? আসামি ইন্তজার করার কোনো কায়দা নাই, চশমা পিল দেয়া দিছে, কিচ্ছু দেখে না। আল্লাহ পাকের শুকর হইল, আমারে যিনি গ্রেফতার করছে উনি কয় কি, হুজুর আমি আপনার ভক্ত, সবাইকে কালা চশমা পরাই, আপনাকে পরাইলাম না। আপনাকে হেড অফিসে নিয়ে যাচ্ছি, আপনার ভাইকে বলে গেছি, মৌলানা মাসুদ হুজুরের ছাত্র, আপনার ভাইকে বলে গেছি সকালবেলায় যেন আপনার কাপড় চোপড় হেড অফিসে পৌঁছায়। আমার কালা চশমা টশমা পরাইছে না, কিন্তু এরা কি করে, কালা চশমা পরায়। কালা চশমা পরাইলে কি হয়, যে কই যাচ্ছে, কোথায় যাচ্ছে, পাশে কে আছে, ডান্ডাওয়ালা আছে নাকি কে বয়া রয়েছে, কিছু দেখা দেখা যায় না। শুধু পিন্দায় বসায় রাখে না, গাড়িতেই মায়ের উত্তম মাধ্যম কিছু হয়, কে মারে এটাও তো দেখা যায় না। গাড়িতে আছে দশজন, উতাল পাতাল ঘুষি চলছে, কালা চশমা পিন্দা আছে, হে যে কারে কইব যে তুই মারছস, এটা বলার কায়দাও নাই। উদাহরণটা দিলাম, ময়দানে মহশারে জালেমের গোষ্ঠী যারা জমিনে জুলুম করো, তারা শোনো, তোমার জুলুম হাসরের ময়দানে কালো চশমা হয়ে তোমার চোখে আল্লাহ তাআলা বসায়া দিবে। হাউজে কাউসার নিয়ে রাসূল পাশে দাঁড়ায় থাকবে, জিব্বা ঝুইলা যাবে, চোখে দেখতে পারবে না, দেখতে পারবে না। হাউজে কাউসার যে পাশে আছে দেখতে পারবে না। শাফাত নিয়ে সরবরে দু আলম নবী দাঁড়িয়ে থাকবেন, জুলুমের চশমা পরাইয়া দিবে আল্লাহ তাআলা। দূর থেকে দৌড়ে এসে কেউ শাফাত নিয়ে আগে জান্নাতে চলে যাবে, আর তোমার জিব্বা বাইরে খালি জ্বলতে থাকবে পিপাসার জ্বালা, কালা চশমা পরে দাঁড়ায় থাকবে, কালো চশমা। ওই কথাটাই নবীজি হাদিসে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامه আল্লাহর নবী বলেন ময়দানে মাহশারে জুলুম অন্ধকার হয়ে চোখের সামনে আসবে, কিছু দেখবা না, না কাউসার, না শাফাত, না পুরসরাত, কিছু দেখতে পাবা না, পথ চলার ক্ষমতা হবে না, জুলুম করা যাবে না, এক জাররা জুলুম করা যাবে না, কতটুকু জুলুম করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সব সোজা করতেছেন, লাঠি দিয়া সাহাবীদেরকে সব সোজা করতেছেন। নওজওয়ান সাহাবী একজন জজবায়খানি সামনে আগায় আসে, হাবিবে কিবরিয়া আল্লাহর নবী নিজের হাতের লাঠি দিয়া সাহাবীর পেটের ভেতরে খোঁচা দিয়া তাকে পেছনে দিলেন। সাহাবি বড় চালাক সাহাবি বলে, সরকার গো আমি ব্যথা পেয়েছি। আল্লাহর রাসূল সাথে সাথে সাহাবীর সামনে দাঁড়িয়ে বলে, ব্যথা পাইছ, তার মানে তাহলে জুলুম হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর আমি ব্যথা পাইছি। সরবরে দু আলম নবী বলে, সাহাবি তোমার গায়ে কোনো কাপড় নাই, আমি আমার গায়ের চাদরটাকে সরায়া দিলাম, পেটের কাপড় খুলে দিলাম, এই যে লাঠিটা লও, আমি যতটুকু জোরে তোমাকে খোঁচা দিয়ে পেছনে দিয়েছি, তুমি আমাকে একটা দিয়ে দাও, কারণ ময়দানে মাহশারে জালিম হিসেবে দাঁড়াতে পারবো না। আল্লাহর রাসূল সাহাবীর হাতে ছড়ি দিলেন, সাহাবী তো সাহাবী,
হাতের ছড়ি মাটিতে ছেড়ে দিয়ে সাহাবি বলে সরকার গো, যুদ্ধের ময়দানে যাব শহীদ হব নাকি ঘুরে আসব জানা নাই। তাই মনে মনে ফোন দিয়েছিলাম, বাহানা করে নি নবীর গায়ের কাপড়টা একটু সরাতে পারি। ও গো আল্লাহর নবী, উটটা হইছে জাপটা দিয়া জড়া ধইরা কয় গো সরকার, এই বাহানাই করতেছিলাম যে আপনার খালি বদন মুবারকের সাথে নিজের জিসমটাকে একটু ঘষায়া রাখি। হতে পারে যদি আজকের যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয়ে যায়, কমাসকম সাইয়েদুল মুরসালিন নবীর গায়ের সাথে যে আমার দেহটাকে একটু ঘষে রেখেছি, হতে পারে এর বরকতে মহান আল্লাহ আমার দেহের চামড়ায় আজাব দিবে না। সাহাবী তো সাহাবী, এতটুকু জুলুম রাসূল করেন নাই। ইনসাফ যদি শিখতে হয় তো নবীর বাল্য জীবনের সেই দুধ মায়ের কোলের দিকে তাকাইলেই ইনসাফ শিখা যায়। হালিমাতুস সাদিয়া বলে আল্লাহর রাসূলকে, বাবা মুহাম্মদ সারা জনম তুমি আমার এক স্তনের দুধ পান করেছো, যতদিন দুধ খাইছো তুমি আমার এক স্তনের দুধ খাই দুধ পান করেছো, ডান স্তন বাম স্তনে মুখ লাগাও নাই কেন? সর্বানে তো আলম বলে মা গো আমি যদি বাম স্তনের দুধ পান করি আর মুখ লাগাই তাহলে আমার ভাই কি খাবে? আপনার সন্তান আমার দুধ ভাইয়ের জন্য বাম স্তনটা রাখতাম আর আমি শুধুই মাত্র ডান স্তনের দুধ পান করে মা গো আপনার কোলে আমি ইনসাফ কায়েম করতাম, এক স্তন আমি পান করতাম আর আরেক স্তন ভাইয়ের জন্য রেখে দিতাম। তার মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত জিন্দগির পরতে পরতে কোনো জায়গায় এক সরিষার দানা পরিমাণ জুলুম কোনো বান্দা করুক এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এ কারণে আল্লাহর নির্দেশ হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ পাক ইনসাফ কায়েম করার জন্য নির্দেশ করে। জুলুম এত বড় জঘন্য গুনাহ, এই গুনাহটা যদি কেউ নিয়ত করে জুলুম করার তাতেও বরকত বন্ধ করে আল্লাহ। আর ইনসাফ এত বড় ইবাদত, কেউ যদি ইনসাফ করার নিয়ত করে আল্লাহ তাতেও রহমতের দরজা খুলে দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে আব্বাস সাধারণ সাহাবি না, তিনি ওই সাহাবি যিনি সোয়া লাখ সাহাবির ভেতরে একমাত্র তিনি ফিরিশতাকে আসল আকৃতিতে দেখেছেন। বাপের সাথে নবীর দরবারে গেছে তা তা যাই এই বাপেরে কয় নবীর পাশে কে বসে রইছে ওইটা, তা হযরত আব্বাস বলে আমি তো দেখি না কে বয়ে রইছে, তুই দেখস নি? আমি তো দেখি কে যেন বয়ে রইছে, আমি তো দেখি না। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন আব্দুল্লাহ আমার পাশে কে বসা আছে তুমি কি দেখেছো? কয় হ্যাঁ আমি দেখেছি। ইনি তো ফিরিশতা, তুমি তো ফিরিশতাকে আসল আকৃতিতে দেখে ফেলেছ, তোমার চোখ অন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ তাকে অদৃশ্য চালায়, জিন অথবা ফিরিশতা এদেরকে মানব চক্ষু আসল আকৃতিতে দেখতে পাবে না। হ্যাঁ এটা সাক্কালবি আশকালি মুখতারিফাতিন, তারা বিভিন্ন আকৃতিতে নিজেকে পেশ করার যোগ্যতা রাখে, যদি কোনো আকৃতি ধারণ করে তাইলে দেখা যাবে, কিন্তু আসল আকৃতিতে না জিন দেখা যাবে না ফিরিশতা দেখা যাবে। কেরামান কাতিবিনও আছে সাথে, আবার শয়তানও একটা আছে, কিন্তু আমগোর লোকে দেখা সাক্ষাৎ হয়টাই নাই। আমিরে মুয়াবিয়ার লোকে নিজের শয়তানের লোকে দেখা হয়েছে, তার স্বরূপে না মানুষের স্বরূপে, শেষ রাত্রে দেখে কি মাথা টিপে আর কয় উঠেন না এত গুমান কে, এ ঘরে কে রে? আমি আপনার সাথে সবসময় থাকি। তুমি কে? কয় আমি শয়তান। মানুষের আকৃতিতে আসছে কি জন্য আসছো? তাহাজ্জুদ পড়াইতে আইছি, এর আগে না পড়ায় দেখছি কান্দা আল্লাহরে সহজে বাহু করে আলাইছেন, আজকে কান্নাকাটির দরকার নাই নমাজ পড়েন, এই কথা বললে শয়তান আবার গেছে গা। আকৃতি ধরলে দেখতে পারবে, আকৃতি না ধরলে জিনও দেখতে পারবেন না
শয়তানও দেখতে পারবেন না, ফেরেশতা তো দেখার প্রশ্নই আসে না। এই যেই চোখ দিয়া ফেরেশতা দেখা যায় না, জিন দেখা যায় না, এই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় না। এ কারণেই লান্তারন নাস্তিকরা সব দেখবার চাও না, সব দেখবার চাও, সব দেখার চোখ তোমার দেওয়া হয় নাই, সব দেখতে চাও না। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি দাবি করে যে জিন দেখছি আমি আসল আকৃতিতে, ইমাম শাফি বলেন এটা আসলে একটা কাজ্জাব, ওর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না, এটা আসলে আকৃতিতে দেখা সম্ভব না। কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস ফেরেশতাকে আসল আকৃতিতে দেখেছেন, মুহাদ্দিসরা বলেন উনি দেখেন নাই, আল্লাহ ওনাকে দেখাইছেন, এজন্য দেখাইছেন যে ওনার চোখ নষ্ট করবেন, কারণ ফেরেশতা দেখার পরে চোখ নষ্ট হয়ে গেছে। উদ্দেশ্য হলো আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি খালি রাসূলরেই দেখছো, ওইটুকুনি মানুষের কাছে বলো, দুনিয়া দেইখা এগুলো বলার দরকার নাই, খালি কোরআন বলবা তুমি আর রাসূল বলবা। এ কারণে আবদুল্লাহ ইবনে আব্বাস যত কোরআন বলতে পারতেন আর বুঝতেন, এতটা কেউ বলতে পারতো না, কেউ বুঝতো না। এ আবদুল্লাহ ইবনে আব্বাসের রেওয়ায়াত, এই রেওয়ায়াতটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিতেছি। সোহাবুল ইমানের ভেতরে ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি এনেছেন, ইবনে আব্বাস বর্ণনা করেন এক বাদশা শিকার করার জন্য জঙ্গলে গেছে, জঙ্গলে যাওয়ার রাত হয়ে গেছে, ফেরত আসতে পারে না, তো জঙ্গলের পারেই এক দরিদ্র কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়েছে। সন্ধ্যাবেলায় এই কাঠুরিয়ার গরুর পাল বাড়িতে আইছে, এই গরুর পালের ভেতরে এমন একটা গরু আছে যেই গরুর স্তনে এত বরকত যে কাঠুরিয়া দুধ দহন করলো, এক গরুর স্তন থেকে ৩০ গরুর দুধ বেরিয়েছে, একটার স্তন থেকে ৩০ গরুর দুধ বেরিয়েছে। ভালো জিনিস দেখলে কিন্তু নেতাগুলো বাদশারও লোভ হয়েছে, বাদশা কয় পাখি শিকার করে কি লাভ, গরুটা শিকার করলে না, এমন গরু হের ঘরে মানা, এ তো রাজদরবারে মানা। মনে মনে ফন্দি গরু কেমনে নেওয়া যায় নিয়ত করে আলাইছে গরু চিন্তাই করার। নেতারা যখন ক্ষমতার চেয়ার পেয়ে যায়, চৌরাস্তার পারে যে মার্কেটটা থাকে, হে মার্কেটের বাড়িওয়ালারা যায় পিস্তল সামনে রেখে কয় ভাই তোমার মার্কেটটা খুব ভালো শুনলাম, বেচবা? কয় না বেচবো, ভাই শুনলাম বেচবা, আমি কি এমনি আইছি নাকি, হয়তো বেচবি তাছাড়া বিদার যাবি, বাস দখল করে ভালাইছে। ক্ষমতার বলে ভালো বাড়ি আর ভালো মার্কেট দখল করে ভালাইছে। যাদের কাছে ক্ষমতা যায় এ জুলুম তারা করে বেড়ায়, এটাকে তারা মনে করে যে ক্ষমতার চেয়ারের এটা অধিকার, এটা একটা অধিকারের মতো না। রাজায় চিন্তা করে গরু এটা দখল করতে হইব, ফন্দি আসছে, চিন্তা করতেছে আজকেই যদি খায়া দেয়া গরু লই এটা বেমানান অমানবিক হয়, যাই ফেরত যাই, আবার আইসা আর একদিন আইসা ফন্দি করে লয়ে যাবনি। আবার আসছে একদিন ফন্দি এটে শিকার কার্যে, এসে এই বাড়িতে মেহমান হয়েছে, সন্ধ্যাবেলায় গরু আইছে আর বাদশার নজর তো গরুর দিকে, ওই যে গরু আজকে পাখি শিকার করতে আসে নাই, আজকে গরু শিকার করতে আসছে, গরু আসছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো লোকটা তার গাভীর স্তন টানে দুধ বাইর হয় না, যে গাভীর স্তনে ৩০ গরুর দুধ হয় ওই গাভীর স্তন শুকায় গেছে, অল্প দুধ হয়েছে। বাদশা বলে বন্ধু এটা কি তোমার সেই গরু নয় যার থেকে ৩০ গাভীর দুধ বের হয়েছে? জি বন্ধু এটা সেই গাভী। এরকম হইল কেমনি, স্তন শুকাইছে কেমনি, আগে হইতো ৩০ কেজি এখন হয় অল্প, কারণ কি? লোকটা বলে আমার রাজ্যের বাদশা মনে হয় জুলুম শুরু করেছে, আমার গরুর স্তন দিয়া বাদশার জুলুম বুঝি আমি, রাজ্যের বাদশা মনে হয় কোন জুলুম করেছে এ কারণে স্তন শুকায়া গেছে। বাদশা মনে মনে শর্মিন্দা হয়েছে, নিজের পরিচয় আর দেয় না যে আমি বাদশা,
কারণ যে গরু নিব গরুর তো স্তনে দুধই নেই, লজ্জায় চলে গেছে। রাতের বেলায় তওবা করেছে, ওগো আল্লাহ জুলুম তাইলে এত নিকৃষ্ট গুনা, যেটা করা লাগে না, যেটার নিয়ত করলেও তুমি রহমত বন্ধ করে দাও, ওগো আল্লাহ এমন নিকৃষ্ট গুনা আমি আর করব না, আমি তওবা করলাম আর জীবনে কোনোদিন জুলুম করব না, জুলুমের নিয়ত করব না, আমার রাজ্যে আমি জুলুম হতেও দেব না, আমি ইনসাফ কায়েমকারী হয়ে যাব, আদাল প্রতিষ্ঠাকারী হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাতের বেলায় বাদশাহ তওবা করেছে, সকালবেলায় রাজ দরবারে চলে গেছে, কিছুদিন পরে চিন্তা, আমার ইনসাফের নিয়ত কি আল্লাহ পছন্দ করল? পরীক্ষা করার জন্য আবার শিকার কার্যে বের হয়ে এসেছে, আবার বাহানা করে থার্ড টাইম দরিদ্র লোকটার মেহমান হয়ে গেছে, নিজের পরিচয় দেয় না। সন্ধ্যাবেলায় গাবিগুলো এসেছে দুধ দহন করতেছে, আবার ৩০ গরুর দুধ বের হয়েছে। বাদশাহ বলে, বন্ধু এটি কি সেই গাভী নয় যেটার স্তন থেকে ১ কেজি দুধ তুমি খুঁজে পাও নাই? জি বন্ধু, এটাই সেই গাভী, আবার কেন জানি স্তনে বরকত হয়েছে। বাদশাহ বলে, এটা কেমনে হল? লোকটা বলে, আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে। এ কথা বলতে বাদশাহর চোখের পানি গড়ায় পড়েছে, লোকটাকে জড়ায় ধরে বলে, বন্ধু আমি বাদশাহ, ছদ্মবেশে তোমার বাড়ির মেহমান হয়েছি, জুলুম তো এত নিকৃষ্ট গুনাহ, যেটা করা লাগে না, এটার নিয়ত করলেও আল্লাহ নারাজ হয়ে যায়, আর ইনসাফ তো এত উৎকৃষ্ট ইবাদত আর সিফাতের নাম, যদি ইনসাফের উপরে চলার কেউ নিয়ত করে লয় তো আসমানের মালিক মহান আল্লাহ বারাকাতের দরওয়াজাগুলো খুলে দেয়। এ কারণে আল্লাহর নির্দেশ হলো তোমরা ইনসাফ কায়েম করো। এ কারণে আপনাদেরকে বলবো, রাষ্ট্রের ইনসাফ তো আর আপনি কায়েম করতে পারবেন না, এটা রাজাদের কাজ, কমাসকম ওই জালিমদের মোকাবেলায় যারা জুলুম করে যাচ্ছে, আপনি আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবনের ইনসাফটা তো কায়েমকারী হন, তাতেও আল্লাহর রহমত আশা করা যায়। আর যদি ইনসাফ ভুলে গিয়ে জালিমের দপ্তরেই নাম চলে যায়, তবে কিন্তু খোদার গজব এসে যায়, আল্লাহর গজব এসে যায়, আল্লাহর গজব আসলে বাঁচার রাস্তা থাকে না। আজকে ওলামায়ে দ্বীনদের উপরে জুলুম চলছে, নেককারদের উপরে জুলুম চলছে, জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করুক, ইনসাফ কায়েম করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আওয়াজ করে বলুন আমিন। বাস এতটুকু দাওয়াত, রমাদান সামনে ইনসাফ কায়েম করবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, হাত তুলে ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন, ইনশাআল্লাহ ইনসাফ ওয়ালা হব, জুলুম করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এতটুকু বলেই আল্লাহ তাআলা হার কিসমের জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এ দাওয়াত, এই তোহফাটা আপনাদেরকে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। জো কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া, জো কুছ হোগা তেরে করম সে হি হোগা। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা হযরত পীর সাহেব হুজুরকে দ্রুত শিফায়ে কামেলা আজেলা নসিব করেন। আওয়াজ করে জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন আমি। যে আকাবির চলে গেছে সে আকাবিরের খালা পূরণ হয় নাই, এ আকাবির যতদিন আছে আমাদের বট ছায়া, এ ছায়ায় দাঁড়িয়ে থাকলে এই জুলম আর সেতাম যখন মুসলমানদের উপরে, আকাবিরদের ছায়ার বড় দাম, যতদিন শায়খুল ইসলামের ছায়া ছিল ততদিন জুলুম করার সাহস কেউ করে নাই, করে নাই। আকাবিরদের ছায়াকে কদর করি, আল্লাহ তাআলা আমাদেরকে
আকাবীরদের কদর করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।